হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি আরেকটি অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। এগুলো হচ্ছে কন্ডিশনাল অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের মধ্যে পড়বে। তো আজকে আমি যে অ্যালগোরিদম ফ্লোচার্টটা নিয়ে আলোচনা করবো সেটা দেখতেই পাচ্ছ, দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা বের করে। তা আমরা সর্বপ্রথম দেখবো দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা কীভাবে বের করার অ্যালগোরিদম ফ্লোচার্ট বানায়, দেন সেটাকে সামান্য চেঞ্জ করে কীভাবে ছোট সংখ্যা বের করা যায়। ওকে, তো লেটস স্টার্ট। তাহলে আমাদের সমস্যাটা কি, দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার অ্যালগোরিদম ফ্লোচার্ট করো। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, ইনপুট এবং আউটপুটটা বুঝে নিব, তাই না? প্রত্যেকটা অ্যালগোরিদম ফ্লোচার্ট করার আগে আমাদের ইনপুট এবং আউটপুটটা বের করে নিতে হবে। তো আমাকে কি বলছে, দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করো। তাহলে আমার কয়টা সংখ্যা, দুইটা সংখ্যা, ধরে নিই একটা এ এবং একটা বি। সংখ্যা দুটা কি বলে দেওয়া আছে? বলে দেওয়া নাই, তার মানে এটাই হচ্ছে ইনপুট। কয়টা সংখ্যা গ্রহণ করতে হবে? দুইটা সংখ্যা, একটা এ আর একটা হচ্ছে বি, বা যা ইচ্ছা ধরতে পারো সংখ্যা। তাহলে দুইটা সংখ্যা গ্রহণ করতে হবে, আমরা ইনপুট পাই গেলাম। এবার আমাদের কি আউটপুট, সংখ্যা দুইটার মধ্যে বড় সংখ্যাটা প্রিন্ট করতে হবে, তার মানে এ আর বি এর মধ্যে যে কোনো একটা সংখ্যা প্রিন্ট হবে। হয় এ প্রিন্ট হবে অথবা কে প্রিন্ট হবে, বি প্রিন্ট হবে, কিন্তু কোনটা, যেটা বড় সেটা প্রিন্ট হবে। দ্যাটস সিম্পল। তাহলে আমাদের আউটপুটটা আমরা বুঝে গেলাম যে ওই এ আর বি যে দুটা ইনপুট নিব, এইটা এই দুটার মধ্যে যে কোনো একটা প্রিন্ট হবে, যেটা বড় সেটা প্রিন্ট হবে, হয় এ না হয় বি। এও বড় হতে পারে, বিও বড় হতে পারে, যেটা বড় হবে সেটা প্রিন্ট হবে। ওকে, ক্লিয়ার, ডান। আচ্ছা, যখন আমরা সিদ্ধান্তমূলকে আসতেছি তখন কিন্তু ভালো মতো মনে রাখবো আমাদের এই যে এই চিত্রটা কিন্তু লাগবে, সিদ্ধান্তমূলক চিত্র মনে আছে আশা করি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা সিম্পলি আমরা কি করলাম, প্রবলেমটার ইনপুট এবং আউটপুট খুঁজে বের করলাম। এবার আমরা কি করব, এটা লজিক খুঁজে বের করব যে কিভাবে একটা প্রবলেমকে সলভ করা যায়, এই প্রবলেমটাকে কিভাবে সলভ করা যায়, সেটা লজিক বের করব খুঁজে, তাই না? ওকে, তো আমাদের দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করতে হবে, একটা আর দুইটা, এই দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করতে হবে। তা আমাদের লজিকটা এরকম হতে পারে না, আমি ধরে নিই যে এ বড় হবে, তাহলে এ কখন বড় হবে? আমি যেহেতু আমার কাছে কয়টা সংখ্যা আছে, দুইটা সংখ্যা, একটা এ একটা বি, তো এই দুটো সংখ্যার মধ্যে এ কখন বড় হতে পারে, একটু ভালো মতো থিঙ্ক করো তো, এ কখন বড় হতে পারে? এ তো তখনই বড় হতে পারবে যখন এ কার থেকে বড়, বি এর থেকে বড়। তাহলে এ যদি বি এর থেকে বড়, আমরা যদি একটা সত্য দিই এরকম যে এ কি বি এর থেকে বড়, সত্যের অ্যান্সার যদি তোমার হয় হ্যাঁ ইয়েস, একটা সত্যের দুইটা অ্যান্সার থাকবে, একটা সত্যের কয়টা অংশ, কয়টা অ্যান্সার থাকবে, দুইটা, একটা হচ্ছে হ্যাঁ আরেকটা হচ্ছে না। তাহলে একটা সত্যের কয়টা অ্যান্সার থাকবে, দুইটা অ্যান্সার থাকবে, একটা হ্যাঁ অথবা একটা হচ্ছে না। তাহলে আমি সত্যটা, আমি সর্বপ্রথম যেহেতু দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করতেছি, আমি বলবো এ কি বি এর থেকে বড়, সত্যটা ঠিক আছে? যদি বলি যে হ্যাঁ সত্য ঠিক আছে, তার মানে বড় সংখ্যা হচ্ছে এ। আর যদি বলি যে না সত্য ঠিক নাই, তাহলে আমি বুঝতে পারতেছি এ বি এর থেকে বড়, তুমি বলতেছো না বড় না, তাহলে কে বড়? বি বড়। এই যে আমাদের কাজ হয়ে গেল। তাহলে সত্যের উপর ডিপেন্ড করে এ অথবা বি যে কোনো একটা প্রিন্ট হবে, দুইটা কিন্তু প্রিন্ট হবে না, যে কোনো একটা প্রিন্ট হবে, কিন্তু সেটা তাদের সত্যের উপর ডিপেন্ড করে, মানে সংখ্যা দুইটার উপর ডিপেন্ড করে প্রিন্ট হবে। তাহলে আমরা লজিকটাও খুঁজে বের করে ফেললাম যে এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এ বড়, আর যদি না হয় তাহলে বি বড়। ওকে, ইনপুটও বুঝলাম, আউটপুটও বুঝলাম, সত্য বুঝলাম। এবার আমরা চলে যাই অ্যালগোরিদম এবং ফ্লো চার্টে। ওকে, তাহলে আমরা কি করব, অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট লিখবো। তাহলে এদিকে লিখবো হচ্ছে আমরা অ্যালগোরিদম, আর এদিকে লিখবো হচ্ছে আমরা ফ্লো চার্ট। ওকে ওকে, তাহলে আমরা অ্যালগোরিদম শুরু করি, ধাপ বাই ধাপ বর্ণনা করা শুরু করি। তাহলে ধাপনে কি হবে, শুরু করতে হবে। ওকে, এবার ধাপ টু আমাদের ইনপুট, আর ইনপুট কি আমরা জানি, যেহেতু দুইটা সংখ্যা, তাহলে ইনপুট হচ্ছে সংখ্যা দুটা গ্রহণ করতে হবে। তাহলে ইনপুট এ এবং বি কি করব, গ্রহণ করব। ওকে, এবার ভালো মতো বুঝো ধাপ তিনটা, এটা কিন্তু কোনো প্রক্রিয়াকরণটা হচ্ছে পুরোটা সত্যের উপর ডিপেন্ড করবে, কার উপর, সত্যের উপর, কারণ আমরা কন্ডিশনাল করতেছি। ওকে, তাহলে আমাদের সত্যটা হবে এরকম, আমরা সত্যটাও কিছু আগে বলে দিয়েছিলাম এরকম যে এ গ্রেটার দেন বি,
এই যে এটা একটা সত্য, এখন বলবো এটা কি হয় কি সত্য, কিন্তু তোমাদের ইচ্ছা মতো লিখতে পারো। হ্যাঁ, আমি আমার মতো করে লিখতেছি, তোমরা চাইলে তোমার মতো করে লিখতে পারো অথবা আমার মতো করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি এখানে এভাবে বাংলা তো লিখতে পারতাম, এ বিয়ের থেকে বড় হয় কি, বা এ কি বিয়ের থেকে বড়, এরকম একটা সত্য। আমি সত্যটা দিলাম এ গ্রেটার দেন বি হয় কি, তাহলে অ্যান্সার কিন্তু দুইটা আসতে পারে, একটা ক নাম্বারে অ্যান্সার আসতে পারে, হ্যাঁ, আবার খ নাম্বার অ্যান্সার আসতে পারে, না বড় না। তাহলে আমার কিন্তু এই সত্যটা দুইটা অ্যান্সার হতে পারে, কার উপর ডিপেন্ড করে, এই ইনপুট দুইটাতে আমি যে মান দুইটা গ্রহণ করব তার উপর ডিপেন্ড করে কিন্তু হ্যাঁ অথবা না হবে, কখনো হ্যাঁ হবে কখনো না হবে। তাহলে আমি বললাম এ বি এর থেকে বড় হয় কি, যদি কোনো কারণে হ্যাঁ হয়ে যায় তার মানে কে বড়, এ বড়, কারণ এ বি এর থেকে বড় হয় কি, তুমি বলতেছো হ্যাঁ বড়, তাহলে কে বড়, এ বড়। তাহলে আমি বলবো একে প্রদর্শন করে দাও, কারণ বড় সংখ্যা হচ্ছে এ। ওকে, আর যদি নাতে চলে আসে, তাহলে এ কি বি থেকে বড়, তুমি বলছো না বড় না, তাহলে কে বড়, বি বড়, তাহলে তুমি বলবা বি প্রদর্শন করে। তাহলে একটা সত্যের কখনো কিন্তু অ্যান্সার কি হবে না, হ্যাঁ না দুইটা কখনোই হবে না, হয় হ্যাঁ হবে না না হবে। তাহলে হ্যাঁ হলে একটা প্রদর্শন হবে, না হলে একটা প্রদর্শন হবে, তার মানে সত্যের উপর ডিপেন্ড করে বড় সংখ্যাটা প্রদর্শন হয়ে যাচ্ছে। এবার ধাপ চারে চলে আসবো, আমার আর কোনো কাজ নাই, ধাপ চারে আমি কি করবো, প্রোগ্রামটাকে শেষ করে দেবো, মানে অ্যালগোরিদমটাকে শেষ করে দেবো। এই তো দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা ফ্লো চার্টে চলে যাই। তাহলে এক নম্বর ধাপে কি আছে, স্টার্ট আছে, স্টার্ট। দুই নম্বর ধাপে কি আছে, ইনপুট। তাহলে কাকে ইনপুট হিসেবে গ্রহণ করবো আমরা, ইনপুট কাকে ইনপুট নিব, এ আর হচ্ছে বি কে, ডান। এরপরে আমরা কি করব, এরপরে আছে আমরা একটা সত্য দেব, কারণ তিন নাম্বার ধাপে আমরা কি দিছি, একটা সত্য দিছি, সত্যটা কি হয়েছিল এ গ্রেটার দেন বি হয় কি, এই যে সত্য। কয়টা অ্যান্সার হবে, দুইটা, একটা হচ্ছে ইয়েস একটা হচ্ছে নো। যদি আমাদের সত্য ইয়েসের দিকে চলে যায়, তাহলে আমরা কি বলছিলাম এ প্রদর্শন করি, তাহলে যদি আমাদের সত্য ইয়েসের দিকে চলে যায় তাহলে আমরা প্রিন্ট করব, কাকে প্রিন্ট করব, এ কে প্রিন্ট করবো, তাহলে প্রিন্ট করবো হচ্ছে এ কে। দেখো আমরা তিন নাম্বার, এটা হচ্ছে তিন নাম্বার ধাপ, তিন নাম্বার ধাপে দুইটা অ্যান্সার, দুইটা ছিল অ্যান্সার, একটা এ ক, হ্যাঁ খ না, এই যে এটাগুলো ক এর দিকে, ইয়েস। তাহলে আমরা ইয়েস হলে কাকে প্রিন্ট করছিলাম, একে প্রিন্ট করছিলাম, এই যে প্রিন্ট করে দিয়েছি, খ না, না হলে কাকে প্রিন্ট করছিলাম, এই যে না হলে কাকে প্রিন্ট করেছিলাম, বি কে প্রিন্ট করছিলাম, এটা এখানে প্রিন্ট করে, প্রিন্ট বি, তারপর চার নাম্বার ধাপ শেষ হয়ে যাবে। কিন্তু দেখো এখানে দুইটা কিন্তু দুই দিকে দুইটা অ্যান্সার হওয়ার চান্স আছে, কখনো এদিক দিয়ে আসবে কখনো এদিক দিয়ে আসবে, এই জন্য এটা যখন শেষ হতে যাবে তখন সেটাকে সংযোগ করে দিতে হবে, সংযোগ চিত্র দিয়ে, তারপর এটাকে আমাদের ইন্ড করে দিতে হবে। তো এই ছিল হচ্ছে আমার দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করা। আচ্ছা একটু চেক করি, আচ্ছা সর্বপ্রথম শুরু করলাম, তারপর কি করলাম, ইনপুট এ বি, তাহলে এর মধ্যে একটা মানকে ধরো, বি এর মধ্যে একটা মানকে ধরো, আমি ধরলাম এর মধ্যে মান ধরলাম 5 আর বি এর মধ্যে মান ধরলাম 6। আচ্ছা তাহলে দুটোর মধ্যে বড় সংখ্যা কোনটা, বি, বি মানে কত, 6, তাহলে আমার প্রিন্ট হওয়ার কথা 6। দেখি আমাদের অ্যালগোরিদম ফ্লোচার্ট কাজ করে কিনা, এ কি বি এর থেকে বড়, মানে 5 কি 6 থেকে বড়, আমি কিন্তু ধরে নিছি এর মান 5 বি এর মান 6, তাহলে 5 কি 6 থেকে বড়, না 5 তো 6 থেকে বড় না, তাহলে কোন দিকে যাবে, 9 এর দিকে যাবে, এ 9 এর দিকে আসলো, 9 এর দিকে আসে কি প্রিন্ট হলো, বি প্রিন্ট হলো, বি এর মান কত, 6, 6 প্রিন্ট হয়ে গেল, দেন এই প্রোগ্রামটা এদিকে আসে শেষ হয়ে গেল। দেখো তো আমার বড় সংখ্যাটা প্রদর্শন হয়েছে কিনা, হয়েছে, এই ছিল আমার কাজ। আচ্ছা এবার আমি এক কাজ করি, এ এর মান 6 দিই, এ এর মান 6 দিই আর বি এর মান কত দেব, 5 দেব, দেখি এবার বড় সংখ্যাটা প্রদর্শন হয় কিনা। তাহলে এখানে বড় সংখ্যা কে, আমি দেখতে পাচ্ছি যে আমার বড় সংখ্যা হচ্ছে 6, তার মানে 6 কার মান, 6 হচ্ছে এ এর মান, তাই না। তাহলে একটু তাহলে আমার বড় সংখ্যা, এবার আমি দেখতে পাচ্ছি এখানে বড় সংখ্যা হচ্ছে 6 এবং 6টা কার মধ্যে আছে, এ এর মধ্যে আছে, দেখি প্রিন্ট হয় কিনা, এ আর বি, এ, এ কি বি এর থেকে বড়, দেখছি 6 কি 5 এর থেকে বড়, হ্যাঁ বড়, তাহলে ইয়েসের দিকে চলে গেল, যাওয়ার পর কি হবে, এ প্রিন্ট হয়ে যাবে, এর মান কত,
এর মান হচ্ছে 6, তাহলে 6 প্রিন্ট হয়ে গেল। দেখো বড় সংখ্যাটা প্রিন্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো এইটাই হচ্ছে লজিক দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করা। এবার ছোট সংখ্যা কেমনে বের করবো? একদম সিম্পল, আমি এখানে যে সত্যটাকে চেঞ্জ করে দেবো, সত্যটা এ গ্রেটার দেন বি আছে না, আমি এখানে বলবো এ বি এর থেকে বড় হলে একে প্রিন্ট করছিলাম, তাই না? কারণ আমরা কিন্তু কাকে প্রিন্ট করছিলাম, বড় সংখ্যাটা প্রিন্ট করছিলাম এই জন্য। তো এবার আমি বলবো, এবার আমি জাস্ট সত্যটাকে চেঞ্জ করে দেবো। কি চেঞ্জ করবো? আমি জাস্ট বলবো এ কি বি এর থেকে ছোট, জাস্ট গ্রেটার দেন জায়গায় লেস দেন। এ কি বি এর থেকে ছোট হয় কি? যদি হয় তার মানে এ ছোট, না হলে বি ছোট, সিম্পলি। সেম ভাবে জাস্ট এখানে আমাকে কি করতে হবে, এই এই যে এই চিহ্নটাকে কি করতে হবে, চেঞ্জ করে লেস দেন চিহ্ন বসাই দিতে হবে। সিম্পল, শেষ, কাজ শেষ। তাহলে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা আর ছোট সংখ্যা বের করা একদম সিম্পল। জাস্ট কন্ডিশন কিভাবে কাজ করে, কিভাবে ফ্লোচার্টটা বানাতে হয় সিম্পল দেখে নিতে হবে। তো আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে, নেক্সট ভিডিওতে আবারও আমরা আরেকটি কন্ডিশনালের ফ্লোচার্ট অ্যালগরিদম বের করবো। ওকে, আল্লাহ হাফেজ।